আমরা আল্লাহরেও বলি মাওলা, বলে না মাওলা পাক, মাওলা যদি খুশি না থাকে আমার জিন্দগি বরবাদ। এই যে আল্লাহকে মাওলা বলছে, আবার হুজুরে কি বলে? মাওলা না, না মানে আমাদের মাওলা, মানে মাওলা আমাদের মাওলা। এখন আহলে হাদিসরা প্রচার করে যে যারা হুজুরদেরকে মাওলানা বলবে এরা মুশরিক, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবী বলেছেন মাংকুংত মাওলা ফাহাদা আলিউন মাওলা, আমি যার মাওলা, আমি যার বন্ধু, এই যে আলী সেও তার বন্ধু। এ কারণে অনেকে শব্দ বলে মাওলা আলী, দুই দল আছে, এক দল বলে আল্লামাই নেই বলে, রাফিজিদের একটা ভ্রান্ত গোষ্ঠী আছে, কিন্তু বেশিরভাগ বলে এই হাদিসের শব্দের দিকে তাকিয়ে যে মাওলা না সাহেব, হুজুররা মাওলা বলা যাবে, তারা যাবে না কি জন্য? তো এখন দেখা যায় নবীরা মাওলা বলে এক অর্থে, গোলামবাদীরে মাওলা বলে এক অর্থে, আল্লাহরে মাওলা বলে এক অর্থে, হুজুররা মাওলা বলে এক অর্থে, কিন্তু অর্থ তালগোল পাকিয়ে ফেললে তো হবে। আমাদের দেশে একদল বালাগল উলা বিকামালিহির ব্যাপারে বড় কঠোর, দুরুদ শরীফ যেমনি গুরুত্বের সাথে পড়ে, শেখ সাদির এই কবিতাও একইভাবে গুরুত্বের সাথে পড়ে। আমরাও ছোটবেলায় ভাবতাম এটাও মনে হয় একটা দুরুদ, নবী শিখাই গেছেন পড়লে সব হয়, এই জন্য পড়তে হয়। এক দুরুদে যেমন দশ নাকি, বালাগল উলায়ও মনে হয় দশ না হইলেও পাঁচ অন্তত হবে, এইরকম এই টাইপের কিছু। তো অনেকে খুব গুরুত্বের সঙ্গে এটা পড়ে। বিপরীতে আরেক দল গাইরে মুকাল্লিদদের একটা দল, তারা বলে যারা এটা পড়বে আর মুশরিক, বলে না এমন এমন জিনিস দিয়ে মুশরিক কয়, মাঝে মধ্যে মাথা ঘুরায়, মাথাই ধরে না। তাদের এক শায়খ বলল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শায়খুল আরবী ওয়াল আজম, তিনি ডালিম গাছের নিচে বসে হাদিসের দর্স দিয়েছেন তাই তিনি মুশরিক। যদিও ডালিম গাছের নিচে বসে দর্স দিয়েছেন হুসাইন আহমদ মাদানী না, এটা তারও বহু আগের কথা, মোল্লা মাহমুদ দর্স দিয়েছেন আর শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী দর্স নিয়েছেন, ক্লাস করেছেন। সেই শাইখুল হিন্দের ছাত্র হলো শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, এরা তো বহু পরের লোক। তখন ডালিম গাছের নিচে ক্লাস হতো না, তখন আল্লাহ ঘর দিয়েই দিয়েছিলেন। তো যখন হয়েছিল শুরুতে ব্যাক করলে ভেবেছে যে হুজুররা মনে হয় এই ডালিম গাছরে একটা বিশেষ শক্তির অধিকারী মনে করত, ওই গাছ পূজারীরা যেমন গাছের তলায় গিয়া এটা থেকে বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য তন্ত্র মন্ত্র পড়ে। তো মোল্লা মাহমুদ আর শাইখুল হিন্দ মাহমুদ এই গাছ থেকে ফায়দা নেওয়ার জন্য গাছের ব্যাপারে শিরকি আকিদা রেখে সেখানে মনে হয় গিয়েছিল, কিন্তু বেচারা জানে না তোমার তো এত বিশাল বিল্ডিংয়ে মাদ্রাসা চলে, কিন্তু সেই জামানায় বিল্ডিং বলতে কিছু ছিল না। এখন মাথার উপর রোদ নিয়ে ক্লাস করবেন, ভারতের রোদ, উত্তরপ্রদেশের রোদ আর আপনার বাংলাদেশের রোদ এক না, যারা গিয়েছেন তারা জানেন। তো গ্রীষ্মের মৌসুমে কিভাবে সম্ভব একেবারে সেই তাপের নিচে বসে ক্লাস করবেন? তো ছায়ার জন্য সেখানে গিয়েছেন, কারণ মাথার উপর টিনও ছিল না, পাকা বিল্ডিংও ছিল না, তো কেমনে মুশরিক হয়ে গেলেন? তাহলে বিপদে পড়লে তো আপনিও কোনো গাছের ছায়ায় বসতে পারবেন না, মুশরিক হয়ে যাবেন। বালাগাল উলা বিকামালিহি কেন শিরিক? কারণ অর্থের কারণে শিরিক। আচ্ছা অর্থ কি? বালাগা মানে পৌঁছেছেন, কে পৌঁছেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল উলা মানে সুউচ্চ মর্যাদায়, বিকামালিহি মানে তার পরিপূর্ণতার দ্বারা, তার কামালিয়াতের দ্বারা, তার পূর্ণাঙ্গ গুণাবলীর দ্বারা। কাশাফাত দুজা বিজামালিহি, তিনি তার সৌন্দর্যের দ্বারা সব অন্ধকারকে আলোকিত করে তুলেছেন, অন্ধকারকে উন্মোচিত করে দিয়েছেন। হাসুনাত জামিউ খিসালিহি, তার সব চরিত্রই সুন্দর, সব গুণই সুন্দর। সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা দুরুদ পড়ো তার উপর এবং দুরুদ পড়ো তার আহলে বাইতের উপর। তো বলবে শিরিক হলো কেমনে? সেই যে নবী নিজের কামালের দ্বারা উচ্চ মর্যাদায় কেমনে পৌঁছলেন, আরে আল্লাহ না পৌঁছায় নবী আবার পৌঁছে কেমনে? কি যুক্তি! আমি নিজে একবার শিকার হয়েছে, একজনরে বললাম সালাম শেষে কেমন আছেন ভাই, বলল ইন্না আলিল্লাহ, হুজুর আপনি ওই শিরকি বাক্য বলেন? আমি পড়লাম আসমান থেকে, শিরকি বাক্য হলো কেমনে? বলে কেমন আছেন, আরে আমরা কি থাকতে পারি নাকি? আপনার বলা দরকার ছিল আল্লাহ কেমন রেখেছেন, যদি বলতেন আল্লাহ কেমন রেখেছেন তাহলে মুমিন হতেন, কিন্তু বললেন কেমন আছেন, তার মানে বোঝা গেল আমরা নিজেরা থাকতে পারি, নিজেরাই শক্তির মালিক, তো এর দ্বারা তো আপনি মুশরিক হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। না বোঝে ভাষা, না বোঝে ব্যাকরণ, না বোঝে উর্ফ সমাজ, না বোঝে সামাজিক ক্ষেত্রে ব্যবহৃত অর্থ। দেখেন একজন মুমিন যখন বলবে আগুন পুড়িয়েছে, ছুরি কেটে ফেলেছে, এটার যে অর্থ হবে, আর একজন মুশরিক যখন বলবে, নাস্তিক যখন বলবে, বস্তুবাদী যখন এই বাক্য বলবে, অর্থ এক হবে। কেন?
কারণ মুশরিক যে বলছে ছুরি কেটেছে মুশরিকের আকীদা এটা না যে আল্লাহ কাটতে পারে না ছুরির নিজস্ব ক্ষমতা আছে বরং মুমিনের আকীদা এটাই হয় আল্লাহ কাটেন আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছুই হয় না মূল কারণ হলো আল্লাহর আদেশ আর বাহ্যিক কারণ হলো ছুরি চলা বাহ্যিক কারণটা অকেজো হয়ে যায় আল্লাহর আদেশ এর সঙ্গে যুক্ত না হলে যেমন নমরুদ আগুনে ফেললো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনকে আল্লাহ শক্তি দিয়েছেন আগুন পুড়িয়ে ফেলতে পারে বাহ্যিক এই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু লাগামহীন বানান নাই কন্ট্রোল নিজের হাতে রেখেছেন এখন আল্লাহ যদি আগুনকে বলে দেয় ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন ঠান্ডা হয়ে যাও নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আগুন তখন পোড়াতে পারে না এর মানে এটা না যে আগুনের পোড়ানোর শক্তি নাই আছে কিন্তু একজনের কন্ট্রোলে সেটা আছে ঘোড়া দৌড়াতে পারে কিন্তু লাগাম যদি মনে ধরে রাখে দৌড়াবে কিভাবে বাঘ কামড়াতে পারে কিন্তু তাকে যদি খাঁচায় বন্দি করে রাখে কামড়াবে কিভাবে তো কন্ট্রোল যদি অন্যের হাতে থাকে সে লাগামহীন চলতে পারে না আরে সাগরের ক্ষমতা আছে ডুবিয়ে ফেলার আল্লাহ যদি সাগরকে বলে আমার মুসাকে নিরাপদে পার করে দাও সাগর পারে না তাকে ডুবাতে কিন্তু ফেরাউনকে তো ঠিকই ডুবায় মুসাকে পারে না কেন এর মানে এটা না যে সাগরের শক্তি নাই এর মানে হলো আল্লাহ তাআলার হাতে সাগরের শক্তির মূল পাওয়ার উসুলে ফিকহের ভাষায় একটাকে বলে সবাবে হাকিকি একটাকে বলে সবাবে জাহিরি সবাবে হাকিকি মানে মূল কজ মূল কারণ হলো আল্লাহর আদেশ সব জিনিসের মূল কারণ কি আরে মূল কারণ কি আল্লাহর আদেশ আর একটা হলো বাহ্যিক কারণ আমি আপনাকে চর মেরেছি আপনি ব্যথা পেয়েছেন বাহ্যিক কারণ এখন দেখেন বাহ্যিক কারণকে যদি স্বীকার না করেন দুনিয়ায় কোনো খুনির বিচার করতে পারবেন বলবেন কেন মনে করেন একজন আপনাকে মেরে ফেললো কাফেররা মারে না আমাদেরকে আফগানিস্তানে মারে ইরাকে মারে কাশ্মীরে মারে সিরিয়ায় মারে আরাকানে মারে ওই ঘুরে মারে মারে আর মারে খালি তো যদি এই বাস্তবতা না মানেন কাফেরের বিচার করতে পারবেন না কাফেরের বিরুদ্ধেও জিহাদ করতে পারবেন না কেন আপনি বলবেন ভাই যখন মরার তখনই তো মরে মানুষের মৃত্যু আগায়ও না পিছায়ও না অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই ওর কপালে মরণ লেখা ছিল এখনো তো মরবেই আল্লাহ এভাবেই মৃত্যু লিখে রেখেছেন যে ও এসে ওরে কোপায়া মারবে ধর্ষণ করে করে মারবে আগুনে পুড়িয়ে মারবে তাই এমনটা হয়েছে তো এখন বিচার করলে তা আল্লাহর করতে হবে তার কেন করবা নাউজুবিল্লাহ মিনদা পাগলামি কথা না পাগলামি কথা কি না কারে বেটা মূল শক্তি আল্লাহর কিন্তু আল্লাহ তোরে শক্তি দিয়েছে তোরে পরীক্ষা করার জন্য এরপর আল্লাহ তোরে একটা কাজে বাধ্য করে নাই তোরে স্বাধীনতা দিয়েছে চাইলে এই শক্তিরে কাজে লাগিয়ে ভালোটাও করতে পারবি চাইলে এই শক্তিকে কাজে লাগিয়ে খারাপটাও করতে পারবি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা করার জন্য সূরাতুল মুলক আয়াত নম্বর 2 আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন হায়াত মৌত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য এখন পরীক্ষা করতে অন্তত দুইটা অপশন তো দেওয়া লাগবে অপশনে যদি একটা থাকে পরীক্ষা হবে দুনিয়া আসার অর্থ কি থাকবে অপশন কয়টা লাগবে ওয়াহাদাইনাহুন নাজদাইন সূরাতুল বালাদ 30 নম্বর পারা আল্লাহ জানাচ্ছেন আমি বান্দাকে দুইটা পথ দেখিয়েছি এক পথ ভালোর পথ এক পথ খারাপের পথ কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য আকল দিয়েছি জ্ঞান দিয়েছি যে গরু বাছুর শুয়োর কুত্তারে দেই নাই এই কারণে ওর বিচার আমি আল্লাহ করব না আমি আল্লাহ ওদেরকে দিয়ে জান্নাত জাহান্নাম ভরব না হ্যাঁ ওদেরকেও জুলুম করলে সেটার শাস্তি হবে কিন্তু জান্নাত জাহান্নামের মালিক করা হবে না কিন্তু বান্দা তোর সামনে জান্নাত আছে তোর সামনে জাহান্নাম আছে কারণ আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি সব আমার আদেশেই হয় এটা ঠিক কিন্তু দুনিয়ায় আমি তোকে স্বাধীনতা দিয়েছি তুই নিজের ইচ্ছার দ্বারা হয়তো ভালোটা করবি না হলে খারাপটা করবি ভালোটা করলে তুই তোর ইচ্ছা দ্বারা যেহেতু ভালোটা নিয়েছিস তাই তোরে জান্নাত দিব আর খারাপটা করলে যেহেতু তোর ইচ্ছা দ্বারা খারাপটা গ্রহণ করেছিস তাই জাহান্নামে ফেল তো এখন শেখ সাদি তো কোনো কাফের না মুসলমান সাধারণ মুসলমান না বুজুর্গ মুসলমান সে যখন বলবে যে নবী নিজের কামাল দ্বারা পূর্ণতায় পৌঁছিয়েছেন অর্থ এটাই হবে যে আল্লাহ প্রদত্ত কামাল দ্বারাই তিনি পূর্ণতায় পৌঁছেছেন আমি হাত দ্বারা তোমাকে মেরেছি এর মানে এটা না যে আমার হাতের শক্তিতে বিশ্বাসী আল্লাহর শক্তিতে বিশ্বাসী না বরং মুমিন যখন এই কথা বলবে অর্থ এটাই হবে মূল শক্তি আল্লাহর মূল কারণ আল্লাহর আদেশ বাহ্যিক কারণ আমার হাত তা আমি তোরে হাত দিয়ে মেরেছি এই কথা বললেও তো মুশরিক হব এটা না মানব কলম দিয়ে লিখেছি মুশরিক হয়ে যাব হবেন না বলেন না হবেন কি না কিন্তু যদি মূল বিষয়টা বোঝেন হবেন না আকিদার কিতাব এগুলো নিয়ে আলোচনা আছে পড়ে না তো আকিদার কিতাব
কয়জন পড়ে আকীদার কিতাব? আর ছোট্ট একটা রিসালা পড়ে এইভাবে আকীদা শিখে উল্টে ফেলেছি। আরে আকীদা তোর এতগুলা পড়বি এতখানি, এরপর হুজুরদের উপরে মাস্তানি দেখাবি, খালি নিজেই ফতোয়া দেওয়া শুরু করবি, অথচ সূরা ফাতিহাটা এখনো শুদ্ধ করে শিখলি না, দুনিয়া থাকবেটা কি? তা আবেগ দিয়ে ইসলাম চলে নাকি? আবেগ দিয়ে ইসলাম চলে?